রাজধানীর কোতোয়ালি থানার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে 80 লাখ টাকা চুরির ঘটনায় 60 লাখ টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় চোর দলনেতা হান্নান সহ অস্ত্র সহ 4 সহযোগীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পেশাদার ছিনতাইকারী হান্নানের নেতৃত্বে ঘটনার দিন টাকার বস্তাটি কৌশলে সরিয়ে ফেলে তার সহযোগীরা বলছে ডিবি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের 80 লাখ টাকার একটি বস্তা গত 10 মে গাড়ি থেকে খোয়া যায়। দিনে দুপুরে ঘটে যায় ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি থানা পুলিশের পাশাপাশি তদন্ত করে গোয়েন্দা পুলিশ ডিবি। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী হান্নান রূপে রবিনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হান্নানের বাসা থেকে খোয়া যা 80 লাখ টাকার মধ্যে 60 লাখ টাকা উদ্ধার করে গোয়েন্দারা। জিজ্ঞাসাবাদে ছিনতাই কনস্ট্রাক্টর মূলহোতা হান্নান জানায়, ঘটনার দিন ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসলামপুর ব্যাংকের কাছে আগে থেকেই তারা উত পেতে থাকে। গাড়িতে থাকা ব্যাংক কর্মকর্তা ও সিকিউরিটি গার্ড ব্যাংকের ভিতরে প্রবেশ করার পর তারা কৌশলে টাকার বস্তা সরিয়ে ফেলে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তা আরও জানান, চুরি করা 80 লাখ টাকার একটি অংশ তারা মসজিদে দান করে। হান্নানের বিরুদ্ধে 30টির মতো মামলা রয়েছে নগরীর বিভিন্ন থানায়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।